আসসালামু আলাইকুম, আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের ব্যাজেস নিয়ে। বুটস্ট্র্যাপের ব্যাজেস কেন ইউজ করা হয়? আচ্ছা, কোন একটা কন্টেন্টে আমরা যখন অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করব তখন আমরা এই ব্যাজেসটা ইউজ করব। কি করব? যখন কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিব তখন আমরা এই ব্যাজেসটা ইউজ করব। ব্যাজেসটা ইউজ করতে হলে আমাদেরকে একটা ক্লাস নিতে হবে, সে ক্লাসের নাম হচ্ছে ব্যাজ। কি নাম? ব্যাজ। ওকে, তারপর আমরা আরও অন্যান্য ক্লাস আছে, যেমন বিজি ব্যাকগ্রাউন্ডের জন্য, তারপর রাউন্ডেড পিল নেওয়ার জন্য। তো আমরা আগে কোডে যাই, ব্যাপারটা তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা একটা পেজ নিয়েছি, কি নিয়েছি, নর্মাল একটা এসটিএমএল ফাইল নিয়েছি, এই যে এখানে। আর এসটিএমএল ফাইলে আমরা উপরে কি নিয়েছি, সিএসএস ফাইল, তাই না? বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। আচ্ছা, এতদিন গত ভিডিওগুলোতে আমরা ইউজ করেছি কি, বুটস্ট্র্যাপ মেইন ডট জিএস, শুধু একটা জিএস ইউজ করেছি, এবং লাস্ট ভিডিওতে আমরা ইউজ করেছি পপার ডট জিএস, তাই না? আচ্ছা, এখন এই যে দুইটা জিএস আপনি আলাদা আলাদাভাবে ইউজ করছেন, দুইটা জিএস ইউজ করাই যায়, কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি দুইটাকে একটা বান্ডিল হিসাবে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের একটা বান্ডিল ডট জিএস আছে। সেটা কোনটা? আচ্ছা, আমরা যাই, আমরা ইয়েতে আমাদের ব্রাউজারে যাই, গেট বুটস্ট্র্যাপ আপনারা যাবেন, এই যে ডকসে যাবেন প্রথমে, গেট বুটস্ট্র্যাপে গিয়ে, হ্যাঁ ডকসে যাবেন, ডকসে গিয়ে আপনি নিচে যাবেন, এই যে বান্ডেল লেখা আছে, এই বান্ডেলটা আপনি ইউজ করবেন। বান্ডেল যদি ইউজ করেন তখন আপনি কি পাবেন, আপনি এই দুইটাই পেয়ে যাবেন, এই যে পপার আর বুটস্ট্র্যাপ মেইন ডট জিএসটা পেয়ে যাবেন। ওকে, তো এখন থেকে আমরা কি ইউজ করব, এখন থেকে আমরা বান্ডেলটা ইউজ করব। কপি করলাম আমরা, এটা অবশ্যই মনে রাখবেন, জাভাস্ক্রিপ্ট সবার শেষে লোড দিবেন। জাভাস্ক্রিপ্ট কোথায় লোড দিবেন? একেবারে সবার শেষে লোড দিবেন, ক্লিয়ার? এই যে নিচে লোড দিলাম আমি। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে ডিপ 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 কল এমডি 12, 12 কলামের একটা ডিপ দিলাম আমি এখানে, S2 একটা টাইট, S3 দিয়ে একটা টাইটেল দিই, যে আমরা কী শিখতে যাচ্ছি, আমরা বুটস্ট্র্যাপ ব্যাজেস শিখতে যাচ্ছি। আমরা যদি এখন পেজটাকে একটু দেখি, এই যে আমাদের বুটস্ট্র্যাপ ব্যাজেস, আমি একটু জুম করি, হ্যাঁ গুড। আচ্ছা, ব্যাজেসটা নিতে হলে আমাদের কী নিতে হবে, একটা ক্লাস নিতে হবে। ব্যাজেস কেন নেওয়া হয়? অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করার জন্য। তাহলে মনে করেন আমাদের এরকম একটা, আচ্ছা এখানে একটা এইচআর দিয়ে আসি, মনে করেন আমাদের এখানে একটা S2 আছে, যে হ্যালো দে আর গুড মর্নিং, তাহলে এর আউটপুটটা কীরকম দেখাবে, আউটপুটটা দেখাবে এই যে হ্যালো দে আর গুড মর্নিং, তাই না? এখন এটাকে যদি আমরা ব্যাজেস ক্লাস অ্যাড করি, এর মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন, আচ্ছা হ্যালো দেয়ার, এটার পরে আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিব স্প্যান দিয়ে। ব্যাজেস কেন ইউজ করা হয়? অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করার জন্য। তাহলে আমরা এখানে স্প্যান দিলাম, স্প্যানের মধ্যে মাঝখানে আমি লিখলাম অ্যাডিশনাল ইনফরমেশন। এখন আমরা যদি রিলোড দিই কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা ক্লাস এখন পর্যন্ত অ্যাড করিনি। আমরা যদি ক্লাস অ্যাড করি, ব্যাজেস ব্যাজ সেভ দিয়ে রিলোড দিই, দেখেন ব্যাজ দিলে কী হয়, কিছু দেখা যাচ্ছে না, কারণ কালারটা সাদা হয়ে গেছে। এরপরে আপনাকে আরেকটা ক্লাস দিতে হবে, ব্যাজেস, ব্যাজেসের পরে কী ক্লাস দিতে হবে, বিজি, এরপরে কী দিতে হবে, বিজি সেকেন্ডারি প্রাইমারি, আমি দিলাম বিজি ইনফো। আমরা যদি রিলোড দিই, এই দেখেন এখন বোঝা যাচ্ছে যে এই লাইনটা এই কন্টেন্টের জন্য, এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, সেটা বুঝে যাচ্ছে না, এই কন্টেন্টের জন্য এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, মানে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করেছি আমরা কিসের মাধ্যমে, এই ব্যাজ ক্লাসের মাধ্যমে। এবং ব্যাজ ক্লাস নেওয়ার পর আপনাকে ব্যাজ ইনফো, ব্যাজ সেকেন্ডারি, হ্যাঁ ব্যাজ প্রাইমারি, এই ক্লাসগুলো নিতে হবে। আমি যদি রিলোড দিই এখন, এই যে বিজি, বিজি প্রাইমারি, এগুলো, হ্যাঁ বুঝতে পারছেন তো, এভাবে ইউজ করবেন, ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা আরও ইউজ করতে পারি, নট অনলি বিজি প্রাইমারি, আমরা যদি এটাকে কপি করি, লেখাটাকে কপি করলাম, কপি করে আমরা যদি এখানে আবার উপরে দিই, আমরা এখানে চাইলে কী দিতে পারি, বিজি ইনফো দিতে পারি, ইনফো, তারপরে সাকসেস, অনেকগুলো ক্লাস আছে, সাকসেস দিলাম আমরা, হ্যাঁ এই যে দেখেন সাকসেস দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা যদি আর একটা দিই, যেমন আমরা যদি এখন দিই বিজি ওয়ার্নিং, সেভ দিয়ে রিলোড দিই, এই যে এরকম দেখা যাচ্ছে, তাই না? একেবারে ইজি। আমরা যদি কোনো স্টোর মধ্যে না লিখে শুধুমাত্র স্প্যান দিয়েও লিখতে পারতাম, স্প্যানের মধ্যে লিখলাম সাম অ্যাডি, সাম কী লিখব, অ্যাডিশনাল কন্টেন্ট, ওকে সাম অ্যাডিশনাল কন্টেন্ট, আমি এখানে ক্লাস দিলাম বি ব্যাজ, তারপর আমি কী দেবো, বিজি, হ্যাঁ ডেঞ্জার দিলাম। আমি যদি রিলোড দিই, এই যে আমাকে এরকম দেখাবে,
বুঝতে পারছেন তো? অ্যাডিশনাল ইনফরমেশন কোনো একটা কন্টেন্টে দেওয়ার জন্য আমরা এই ব্যাজ ক্লাসটা ইউজ করব, বুঝতে পারছেন তো? আপনারা যে এই ব্যাজটা তো এভাবে দেখা দেয় না, এই এভাবে সামথিং লাইক আপনার কার্ভ করে দেখা, একটু একটু বাঁকা বাঁকা করে দেখা দেয় না। আমরা আমরা যদি চাই যে আর একটু গোল করে দেখাবে, সেক্ষেত্রে আমরা পিল ইউজ করতে পারি। কোন ক্লাস ইউজ করবো? পিল। ফর এক্সাম্পল আমি এটাকে কপি করি, পিল। আমি যদি এটাকে রিলোড দিই, আমি সাম অ্যাডিশনাল কন্টেন্ট না লিখি, আমি জাস্ট একটা লেখা লিখি, সেটা হচ্ছে পিল ব্যাচ, পিল ব্যাচ ব্যাজেস। তাহলে এখানে ব্যাজেস ক্লাসটা লাগবে? হ্যাঁ লাগবে। এরপরে কী লাগবে? রাউন্ডেড মাঝখানে লাগবে, শুধু মাঝখানে লাগবে রাউন্ডেড পিল। জাস্ট একটা ক্লাস ইউজ করবেন। এখন যদি রিলোড দেন, এ দেখেন রাউন্ডেড মানে রাউন্ডেড পিলটা অ্যাড করলে জাস্ট রাউন্ডেড হয়ে যাবে, আর কিছু না, সেম জিনিস জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটাকে আবার চেঞ্জ হবে মানে হচ্ছে মানে ঘুরবে আর কি, মানে রাউন্ডেড হয়ে দেখাবে। কখন? যখন আপনি রাউন্ডেড পিলটা ইউজ করবেন। আমরা যদি এখানে আরেকটা ক্লাস নিই, যেমন সাকসেস, সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটা নিই, আমরা যদি প্রাইমারি নিই, এই যেরকম দেখাচ্ছে, বোঝা গেল? এগুলোই হচ্ছে ব্যাজেস, এগুলো হচ্ছে ব্যাজেস, ক্লিয়ার? এগুলো হচ্ছে ব্যাজেস। আপনি ব্যাজেসগুলোকে কিন্তু একটা বাটনের মধ্যেও নিতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের যদি এরকম একটা বাটন থাকে, আমি বলি বাটন, বাটন এখানে কী লিখবো, কী লেখা যায় বলেন তো? বলা যায় হচ্ছে বাটন মেসেজ, মেসেজ। ওকে, তো এই বাটনের টাইপটা হবে অবশ্যই বাটন, তাই না? এবং ক্লাসটা যদি আমি দিই বিটিএন, বিটিএন প্রাইমারি দিলাম, প্রাইমারি। আমি যদি রিলোড দিই, এই যে আমাকে এরকম দেখাচ্ছে। আমি এর ভিতরে আপনি যদি এই ব্যাজেসগুলো নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কী ইউজ করতে হবে? এই যে সিম্পলি এটার পরে স্প্যান নেন, স্প্যান। তারপর আপনাকে নিতে হবে কী চান, কী এই বাটনের এই মেসেজের পাশে কী লেখা, কী দেখাতে চান। মনে করেন আমি কী দেখাবো, মনে করেন আমি নাম্বার দেখাবো, 3-4। তো সেটাকে যদি আপনি ব্যাজের সাকারে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে কী নিতে হবে? ব্যাজ। তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবে সেটা নিয়ে নেবে। আমি নিলাম, কী নিয়ে আসবে বলুন তো? লাইট। সেভ দিয়ে রিলোড দিলাম। আচ্ছা লাইট না, আমরা ডার্ক নিই, ডার্ক। এই দেখেন এরকম, বোঝা গেল? কোনো একটা বাটনের ভিতরে আমি ব্যাজেস নিব কীভাবে? এভাবে সিম্পলি, জাস্ট আপনাকে মনে রাখতে হবে ব্যাজেস ক্লাসটা, ব্যাজেস ব্যাজ ক্লাসটা মনে মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝে গেলো তো? তো এটাই ছিল আজকে আমাদের ব্যাজেস নিয়ে আলোচনা। জাস্ট আলোচনার মূল পয়েন্টটা ছিল কি, মূল পয়েন্টটা ছিল গত পর্বে আমরা ইউজ করেছিলাম যে দুইটা জিএস ফাইল, একটা হচ্ছে এই যে আমরা যদি গেটে বুটস্ট্র্যাপে যাই, আমরা দুইটা ফাইল ইউজ করেছিলাম গত মানে লাস্ট ভিডিওগুলোতে। আমরা ইউজ করেছিলাম বুটস্ট্র্যাপ ডট মিন ডট জিএস, এই ফাইলটা শুধু, এবং লাস্ট ভিডিওতে আমরা ইউজ করেছিলাম পপার মিন ডট জিএস, তাই না? এখন এই দুইটা যদি আপনি আলাদা আলাদা ইউজ করতে না চান, আপনি চাইলে একটা ইউজ করতে পারবেন, বান্ডেল। এই যে বান্ডেলের জিএস ফাইলটা, যেটা আমরা অলরেডি ইউজ করেছি, এখানে নিচে জাভাস্ক্রিপ্টটা কোথায় অ্যাড করতে হয়, একেবারে নিচে ডকুমেন্টের নিচে, বাট ক্লোজিং বডির আগে, বোঝা গেল? এটাই ছিল আজকের ক্লাস। তো নেক্সট ভিডিওতে অন্যান্য টপিক্স নিয়ে আলোচনা করা হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।